নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। সবার প্রথম সবাইকে জানি শুভ নববর্ষ। আজ আমি এই চিকেনের রেসিপিটা তৈরি করব, খুব কম মশলা দিয়ে তৈরি করব, বাটাবাটি ছাড়াই মশলা তৈরি করব এই চিকেনে। তো এই চিকেনটা আমি কিভাবে তৈরি করেছি চলেন এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই চিকেনটা আমি তৈরি করব, খুব কম মশলা দিয়ে তৈরি করব, আর মশলা না বেটেই আমি তৈরি করব, সিম্পলভাবে তৈরি করব। তো সেই জন্য এখানে দেখেন আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে নেব, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে চিকেনটা একটু ভালো করে ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। গ্যাসে আমি কড়াই চাপিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখেন তেল গরম হয়ে গেছে, এখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নেব। নেড়ে দেওয়া কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে, বাস কালারটা চেঞ্জ হওয়ার জন্য। দেখেন চিকেনগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চিকেন ভাজা তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, থেঁতো করা রসুন আর থেঁতো করা আদা, দুটো তেজপাতা আর গোটা রসুন। এখন এই মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজ রসুন আদা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আলু। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব এই মশলার সাথে। আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 4টে মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এইটাকে ভালো করে পেস্ট করে নেব আমি। 1 চামচ গোটা জিরে দিলাম, এখন পেস্ট করে নেব। দেখেন ভালোভাবে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। এদিকে দেখেন মশলার সাথে আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আরেকটু নেড়ে দেব। এখন আমি দিয়ে দেবো টমেটো লঙ্কা আর জিরে পেস্ট, দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলা থেকে তেল রিলিজ না করে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। দেখেন মশলা থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করেছে আর মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এখন মশলার সাথে চিকেনগুলো ভালো করে মিশিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, চিকেন ভাজতে কিন্তু আমি নুন দিয়েছি, সেইভাবে নুন দিতে হবে, কিন্তু টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবার একটু নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কম মশলাই ব্যবহার করেছি আর তেলটাও কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি। দেখেন মশলার সাথে কিন্তু ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে, দেখেন চিকেনের থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম জল।
ঝোলটা এখন ফুটতে থাক। দেখেন চিকেনের ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম মশলা বাটা। আমি গরম মশলাটা বেটে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। দেখেন চিকেনের ঝোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখেন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন।